চিন্তনীয় হবে অসমত বিয়পিছে ভয়াবহ এইডস, অসমত বৃদ্ধি পাইছে অসুরক্ষিত যৌন সম্পর্ক, নগাঁওত 90% ড্রাগস আসক্তর দেহত এইডসৰ সংক্রমণ। আজি বিশ্ব এইডস দিবসতে ভয়াবহ তথ্য পোহৰলৈ আহিছে কেইবাটাও স্বাস্থ্য সংস্থাই চলোৱা এক অভিযানত। ইতিপূৰ্বে সর্বাধিক এইডস আক্রান্ত হোৱা ৰাজ্যৰূপে চিহ্নিত হৈছে অৰুণাচল প্রদেশ। কম বেশি পরিমাণে উত্তর পূর্বর দুখন দক্ষিণরও রাজ্যত বৃদ্ধি পাইছে এইডসর সংক্রমণ। সেয়ে মুলুকলৈ আহি এইডসর ভয়াবহতা সংক্রমণ রোধর কেন্দ্রীয় সরকারে আয়োজন করেছে বিশ্ব এইডস দিবস। গুৱাহাটী শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর প্রেক্ষাগৃহত শুকুরবার দিনজোড়াকৈ আয়োজন করা হল এইডস দিবসর। এই অনুষ্ঠানত উপস্থিত থাকি কেন্দ্রীয় রাজ্য স্বাস্থ্যমন্ত্রী এস পি সিং বাঘেলে দিলে উদ্বেগজনক তথ্য। ইফালে সমগ্র দেশের এইডসর ভয়াবহতা রোধর আরম্ভ করব পাইলট প্রজেক্ট। নর্থ ইস্ট মে বাকি দেশ কি তুলনা মে থোড়া জাদা হয়। ইয়ে হতা হয় মেন টু মেন সেক্স, সেক্স ওয়ার্কার সে সেক্স করনা, অথবা ইঞ্জেকশন জো ইয়ে লাগাতে হয়, এক ইঞ্জেকশন কো কই লোগ লাগা লেতে হয়। অরুণাচল প্রদেশ মে অর আসাম কে নগাঁও জিলে মে থোড়া জাদা পায়া গয়া হয়। তো হম উসকো এক পজিটিভ, উসকো এক পাইলট প্রজেক্ট কে রূপ মে নগাঁও কো লেঙ্গে অর জাদা জাদা স্ক্রিনিং করাঙ্গে। আনফালে রাজ্যৰ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তও অকপতে স্বীকার করলে এই কথা। নগাঁওৰ মৰিগাঁও, হুজাই, করিমগঞ্জতো বাঢ়িছে এইডসৰ সংক্রমণ। আক্রান্তক বিনামূলীয়াকৈ চিকিৎসা প্রদান করব রাজ্য সরকারে। নগাঁও, মৰিগাঁও, হুজাই আছে, করিমগঞ্জ আছে, এনেকে বেলেগ বেলেগ আছে, কিন্তু নগাঁওত অলপ বেশি ওলাইছে। গতিকে তাত পাইলট প্রজেক্ট হব। আমি বেলেগতকে কিছু বেলেগ ধরনের কাম করেছো। প্রত্যেক হসপিটালত, মেডিকেল কলেজত আমি সেন্টার আরম্ভ করেছো, আমি জেলত সেন্টার খুলিছো। আকো আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এইটো ব্যবস্থাও করেছে, তেখেতকলর বহুত দূরলে গৈ যাতে ঔষধটো আনিব নালাগে। লাভ করা তথ্য অনুসরি নগাঁওত 10 মাহতে 885 গৰাকী এইডস আক্রান্ত চিনাক্ত হৈছে। চলিত বর্ষত 1032 গৰাকীলৈ বৃদ্ধি এইডস আক্রান্তর সংখ্যা। বিগত বর্ষসমূহৰ তুলনাত ক্রমাৎ বৃদ্ধিহে হৈছে এইডসৰ সংক্রমণ। এই কথাও কলে রাজ্যৰ স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে। অসমত এতিয়া সেন্ট্রেল গভর্নমেন্টৰ এস্টিমেট মতে 30,000 হ'ব লাগে, আমি 15,000 ওপৰ পাইছো, আৰু টেস্টিং কৰিলে হয়তো আৰু ওলাব। মুঠতে ক্রমাগতভাৱে এইডসৰ ভয়াবহতাই জানি ধৰিছে সমগ্র রাজ্য। ভিডিও জার্নেলিষ্ট হীরকৰ সৈতে দেৱজিৎ নন্দনৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।